এমপি পার্লামেন্টে কম আর টিকটকে বেশি থাকলে যে সমস্যা হয় সেইটা যাদবপুরের মানুষ গত বহুদিন ভোগ করেছেন। যাদবপুর এবার অন্য কথা বলবে। রুজি রুটির লড়াইয়ের বিরুদ্ধে যারা তারা প্রত্যেকে আমার প্রতিদ্বন্দ্বী। মমতা ব্যানার্জি বড় চোর না নরেন্দ্র মোদী বড় চোর, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। লাল ঝান্ডা যেভাবে যাদবপুরকে চেনে আর কেউ চেনে না। একমাত্র পলিটিক্যাল পার্টি যারা বুকঠুকে বলতে পারে এই দুর্নীতির অংশ যারা নয়, বরং যারা এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় এবং কোর্টে লড়াই করেছে, দ্যাট ইজ সিপিআইএম। আমরা রিক্সা চালকের কাছে, গরিব মানুষের কাছে গিয়ে কৌটো নাড়াই, আর ওরা আম্বানি আদানিদের কাছে, বড় লোকদের কাছে গিয়ে কৌটো নাড়ায়। এখন এত লাফালাফি করছে, ক্যা ক্যা ছি ছি। যেদিন পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার ছিল, তৃণমূলের যাদবপুরের এমপি যিনি ছিলেন তিনি কিন্তু সেদিন বিজেপির বিরুদ্ধে ভোট দেননি, জানিনি পার্লামেন্টে। লেফট হলো সমাজের বিবেক। রাজ্য থেকে দেশ লোকসভার লড়াই নিয়ে ব্যস্ত, আর তাদের সঙ্গে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গিয়েছে যাদবপুরে সিপিআই মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। তাকেই জিজ্ঞেস করবো প্রথম প্রশ্ন, প্রচার কেমন চলছে? ভালো চলছে, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া আছে। যাদবপুরে এবার অন্য কথা বলবে, ভালো রকম সাড়া পাওয়া যাচ্ছে। অনেক মানুষ যারা আমাদের বৃত্তের মানুষ নন তারাও এগিয়ে আসছেন, কথা বলছেন। এবং যাদবপুর তো সামগ্রিকভাবে বামপন্থীদের পুরনো এলাকা, সেই একটা বেস আছেই। প্লাস আমাদের ভোট দেননি সাম্প্রতিক সময়, এমন অনেক মানুষও এগিয়ে আসছেন এবং মুক্তি চাইছেন বন্দি দশা থেকে। তৃণমূল বিজেপি যে অসহনীয় পরিবেশ তৈরি করে রেখেছে সেখান থেকে তো মানুষ মুক্তি চাইছে। যাদবপুরে সৃজনের মূল প্রতিদ্বন্দ্বীকে বিজেপি নাকি তৃণমূল? রুজি রুটির লড়াইয়ের বিরুদ্ধে যারা তারা প্রত্যেকে আমার প্রতিদ্বন্দ্বী। আমার এখানে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে 1-2-3-4 করার কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জি বড় চোর না নরেন্দ্র মোদী বড় চোর, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কিন্তু মানুষকে বোঝানো কি সহজ? হ্যাঁ অবশ্যই, আমি আমার কথাটা নিয়ে যাব, রুজি রুটির কথা নিয়ে যাচ্ছি। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, ওষুধের দাম যেভাবে বেড়েছে, এমনকি একদম দুধ সকালবেলা প্রতিটি পরিবারই কেনে তার দাম যেভাবে বেড়েছে, এই অনেকগুলো জিনিসের দাম বেড়েছে, দেখা যাচ্ছে ইলেকটোরাল বোর্ডে বাড়া দাম তৃণমূল বা বিজেপির কাছে ঘুরপথে কোম্পানির ভায়া গিয়ে জমা হয়েছে আর মানুষের পেটে লাথি পড়েছে। তো আমি জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, বেকারত্ব হ্রাস করাতে নেমেছি। যে ছেলেমেয়েরা তোমাদের মতো, যে তোমার আমার বয়সী যে ছেলেমেয়েরা কোনো না কোনো কাজ করছে কিন্তু কোনো জব সিকিউরিটি নেই, সোশ্যাল সিকিউরিটি নেই, ওভারটাইম খাটছে, মজুরি পাচ্ছে না, ঠিক সময় মাইনে পাচ্ছে না, ইন্টার্নশিপের নামে মাসের পর মাস কোম্পানি খাটিয়ে নিচ্ছে, তাদের কথা তো কাউকে বলতে হবে। তৃণমূল বিজেপি গরিবের কথা, মধ্যবিত্তের কথা, বেঁচে থাকার রুজি রুটির কথা বলছে না, বলবে না, কারণ ওরা আম্বানি আদানিদের পার্টি, ওরা বড়লোকদের পার্টি, ওরা দাঙ্গাবাজদের পার্টি, ওই জন্য ইলেকটোরাল বন্ডে এত এত টাকা নিয়েছে দেখতে পাচ্ছ। ফলত এই কথা যখন আমি গিয়ে বলছি মানুষের কাছে, মানুষ রিলেট করছেন, আমরা যখন গিয়ে বলছি, আমি তো নয়, মানুষ রিলেট করছেন, এবং সেই কারণেই আলাদা করে তৃণমূল বড় শত্রু না বিজেপি বড় শত্রু না অন্য কেউ বড় শত্রু ছোট শত্রু এইসব ভাবার কোনো ব্যাপার নেই। বিজেপি দেশটাকে শেষ করছে, লোকসভা নির্বাচন প্রাইমারিলি বিজেপিকে হারানোর নির্বাচন, রাজ্য সরকারের ভোট হলে যেমন প্রাইমারিলি তৃণমূলকে হারানোর নির্বাচন হতো, কিন্তু তৃণমূল বিজেপিকে খুব আলাদা ব্র্যাকেটে, আমি ওই লেসার ইভিল গ্রেটার ইভিল ওই তত্ত্বে বিশ্বাসী নই। এই যে বারংবার কথায় উঠে আসছে ইলেকট্রাল বন্ড, এই বিষয়টা মানুষের কাছে কিভাবে নিয়ে যাবেন? এই যে এত বড় একটা দুর্নীতি সংঘটিত হয়েছে যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তারই সঙ্গে শাসক দল কেন্দ্রে যারা রয়েছেন, বিজেপির একটা বিশাল বড় ভূমিকা, সেই জিনিসটা মানুষের কাছে কি করে পৌঁছাবেন? তুমি দেখেছো আজকে নির্মলা সীতারামনের হাজব্যান্ড, তিনি নিজে অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় জোচ্চুরি হয়েছে এই ভারতীয় ইলেকটোরাল বন্ড, এবং এর একটা ম্যাসিভ পার্সেন্টেজ বোধহয় 60%-এর আশেপাশে গিয়েছে শুধু বিজেপির কাছে। মানুষ তো এই ক্ষেত্রে বলে পলিটিক্যাল, মানে যার পার্টি রয়েছে সেগুলোকে টাকা দেওয়াই হয়, তো এটা একটা পন্থা ছিল টাকা দেওয়ার, কিন্তু দুর্নীতি যে সংগঠিত হয়েছে এটা কি করে বোঝা? প্রথমত হচ্ছে যে যে সব পলিটিক্যাল পার্টি টাকা নেয়নি, ইনফ্যাক্ট বেশিরভাগ নিয়েছে। একমাত্র পলিটিক্যাল পার্টি যারা বুকঠুকে বলতে পারে এই দুর্নীতির অংশ যারা নয়, বরং যারা এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় এবং কোর্টে লড়াই করেছে, দ্যাট ইজ সিপিআইএম। দু নম্বর কথা হচ্ছে যে আমরা যখন রিক্সা চালকের কাছে গিয়ে বা ছোট দোকানদারের কাছে গিয়ে কৌটো নাড়াই, তখন আমাদেরকে কৌটো নাড়ানো পার্টি বলে ওরা ব্যঙ্গ করত। এখন দেখা যাচ্ছে কৌটো সবাই নাড়ায়, আমরা রিক্সা চালকের কাছে, গরিব মানুষের কাছে গিয়ে কৌটো নাড়াই, আর ওরা আম্বানি আদানিদের কাছে, বড় লোকদের কাছে গিয়ে কৌটো নাড়ায়। কীরকম কৌটো নাড়ানো? তুম হামকো চান্দা দো, হাম তুমকো ধান্দা দেঙ্গে। কীরকম ধান্দা? একটার পর একটা ওষুধ কোম্পানি, যাদের বাতিল হয়ে যাওয়া ওষুধ, ক্যান্সেল হয়ে যাওয়া ওষুধ, যে ওষুধ ছাড়পত্র পাচ্ছে না,
সেই কোম্পানি যখন ইলেকটোরাল বন্ডে বিজেপিকে টাকা দিয়ে দিল, সেই ওষুধ ছাড়পত্র পেয়ে গেল এবং তুমি আমি আমরা সব সেই ওষুধ খেলাম এতদিন ধরে, তাহলে এটা দুর্নীতি না? এটা তো দুর্নীতি, এটা তো মানুষের সাথে সঠতা, ঠকানো হলো মানুষকে। এমনকি ওষুধের মতো জিনিস, এত ইম্পর্টেন্ট জিনিস, সেই ক্ষেত্রেও করাপশন হয়ে গেল। যারা জাল ওষুধ খাওয়ালো এবং যারা জাল ওষুধ শুধু খাওয়ালো না, নিজেদের পকেট ভরল, মানুষের পেটে লাথি মেরে পকেট ফাঁকা করে, তাদেরকে মানুষ এবার হারিয়ে দেবেন। সিএ নিয়ে তুমুল প্রতিবাদ 2019 সাল, আমরা নিজেরা দেখেছি সৃজন ভট্টাচার্য পথে ঘাটে ছাত্র রাজনীতির জনপ্রিয় মুখ, তিনি কিন্তু এই সিএ নিয়ে প্রতিবাদ করছেন। এখন আবার ভোটের নির্বাচনের আগে দেখা যাচ্ছে আবার সিএ প্রসঙ্গ, সিএ করা হবে, মানুষের স্বার্থে করা হবে, শরণার্থী করা হবে, এরকম একাধিক কথা কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার বলছেন। সিএ নিয়ে কী বলবে সিপিআই? 5 বছর আইন বানাতে পারেনি, যেই ইলেকটোরাল বন্ড সামনে এলো এসবিআইকে দিয়ে চেপে রাখার চেষ্টা করে 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 লাস্টে বকা খেয়ে বের করতে হলো কি তালিকা, কারা মেরেছে, কারা ঝেড়েছে, সঙ্গে সঙ্গে তখন সিএ এটা বাজারে ছেড়ে দেওয়া হলো যাতে সবটা ওই দিকে ব্যস্ত হয়ে পড়ে। ফলত এই যে সিএ হলো, এটা প্রথমত ডাইভার্সন ট্যাকটিক্স, সেকেন্ডলি হচ্ছে এই আইন তো অবাস্তব আইন। তুমি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এই দেশে চলে এসছো 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তোমাকে প্রমাণ দেখাতে হবে যে তুমি অন্য দেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে এসেছো। মুসলমান হলে বাদ, হিন্দু হলেও তার কিন্তু টিকিট কনফার্ম নয়, সে ওয়েটিং লিস্টে, তার আরএসিও নয়। তাহলে কে কোন দেশ থেকে পালিয়ে এসেছে, আমি যদি ধরেও নিই 1990 সালে বরিশাল থেকে একটা লোক ধর্মীয় কারণে পালিয়ে এসেছে, যারা তাড়িয়ে দিচ্ছিল তারা কি কোনোভাবে এটা লিখে দিয়েছে যে আমি তোমাকে ধর্মীয় কারণে তাড়িয়ে দিচ্ছি? সেই কাগজ আছে নাকি? আজকে 2024 দাঁড়িয়ে শেখ হাসিনা লিখে দেবেন যে আমার দেশ থেকে ধর্মীয় কারণে পালিয়ে এসেছিল, তাহলে সেই হিন্দু লোকের কি হবে? আসামে কি হয়েছে? 6 লক্ষ মুসলমান বাদ পড়ে গেছে, 12 লক্ষ হিন্দু বাদ পড়ে গেছে। আজকে দাঁড়িয়ে যে অ্যাপ্লাই করবে, আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছি, সে সঙ্গে সঙ্গে মেনে নিল বকলমে যে আমি এতদিন নাগরিক ছিলাম না, তার ভোটার কার্ড, তার রেশন কার্ড, তার কাজ করার অধিকার, তার অন্য 5টা অধিকার, নাগরিক অধিকার, সেগুলো সব ভোগে চলে গেল, সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেল। আসলে শোনো, বড় লোক সে টেবিলের তলায় পয়সা ফয়সা খাইয়ে সে কিছু একটা পুরনো কাগজ ফাগজ বানিয়ে নেবে, জাল কাগজ তৈরি করে নেবে, এইসব হবে, মারা যাবে, পকেট কাটা যাবে গরিব, মধ্যবিত্ত গরিব মানুষ যার এই কাগজ বার করার ক্ষমতা নেই, সে হিন্দু হোক মুসলমান হোক, সে বিপদে পড়বে। ফলত সিএএ লাগু হলে অ্যাকচুয়ালি আমাদের দেশ এবং আমাদের রাজ্যটা মেজরিটি হিন্দু, মেজরিটি হিন্দু গরিব মানুষ বিপদে পড়বে। এটা হিন্দু মুসলমানের কেসই না, এটা গরিব মানুষের অধিকার কেড়ে নিয়ে তাদের যেটুকু ছোট্ট জমি আছে, খালপাড়ের ধারে ছোট্ট একটা ঝুপড়ি আছে, একটা ছোট দোকান আছে, হয়তো একটুখানি ব্যাংকে একটা হয়তো খুব কষ্ট করে জমানো লাখখানেক টাকা আছে, এই সমস্তটা কেড়ে নিয়ে আম্বানি আদানিদের হাতে দিয়ে দেওয়া এবং এই গরিব মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেওয়া, সস্তার শ্রমিক বানিয়ে দেওয়ার তাল হচ্ছে সিএএনআরসি। এ হবে না, পারবে না, এবং এইটা গরিবের বিরুদ্ধে যুদ্ধ, এটা ব্যাকফায়ার করবে বিজেপির। অনেক হলো, একটু যাদবপুরে আসি। যাদবপুর যদি তৃণমূল আর সিপিএম এদের মধ্যে বেছে নেয়, বা যদি বিজেপিকে বাদ দিয়ে দেয়, বা তৃণমূল বিজেপি বাদ দিয়ে যদি সিপিএমকে বেছে নেয়, কী পাবে তারা যদি যাদবপুর সিপিএমকে বেছে, যদি সৃজনকে বেছে? প্রথমত পার্লামেন্টে কতগুলো ম্যাক্রো ইস্যু আলোচনা করতে হয়। এই যে ধরো সিএএ নিয়ে তুমি প্রশ্ন করলে, যাদবপুরে তো একটা বড় অংশের উদ্বাস্তু বাঙালি মানুষের বাস, পুরনো পরিবার। সিএএর বিরুদ্ধে যেদিন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল, এখন এত লাফালাফি করছে, ক্যা ক্যা ছি ছি, যেদিন পার্লামেন্টে সিএর বিরুদ্ধে ভোট দেওয়ার ছিল সেদিন সিপিএমের এমপি কম, কিন্তু সবাই গিয়ে ভোট দিয়েছিলেন বামপন্থীরা। তৃণমূলের যাদবপুরের এমপি যিনি ছিলেন তিনি কিন্তু সেদিন বিজেপির বিরুদ্ধে ভোট দেননি, জানিনি পার্লামেন্টে, এই 7 জন 8 জনের মধ্যে একজন ছিলেন তৃণমূলের এমপি যিনি জাননি। তো পার্লামেন্টে ম্যাক্রো ইস্যু নিয়ে আলোচনা হয়, জিনিসের দাম আমি তোমাকে বললাম, বেকারত্বের প্রশ্ন বললাম, এডুকেশন, হেলথ সেক্টর কী ভয়ানক দুরবস্থা হয়ে আছে বুঝতে পারছো, সেগুলো নিয়ে কথা বলতে হবে, ফাইন্যান্সিয়াল পলিসিস নিয়ে কথা বলতে হবে। তুমি আমাকে বলো তো, এই যে মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এত বাড়ছে, তো এই কথা কে বলবে? এটা পার্লামেন্টে গিয়ে তো বলতে হবে। যাদবপুরের জন্য প্রথম 5টা কাজ আসছি আসছি, এক হচ্ছে এটা শুনে রাখো, এই কারণে, কারণ এইগুলো এমপির কাজ, এমপি পার্লামেন্টে কম আর টিকটকে বেশি থাকলে যে সমস্যা হয় সেইটা যাদবপুরের মানুষ গত বহুদিন ভোগ করেছেন, এই কথাগুলো বলা উচিত ছিল, এগুলো আমি বলবো। সেকেন্ডলি যাদবপুর স্পেসিফিক ইস্যু, বারুইপুর থেকে গড়িয়া মেট্রো আছে, বারুইপুরের হাসপাতালটাকে ব্লক হাসপাতাল ছিল সেটাকে সাবডিভিশন এরা করেছে, কিন্তু এটাকে আসলে স্টেট হসপিটাল এবং মেডিকেল কলেজ করা উচিত, সেই মতো প্ল্যানিং ছিল,
পুরনো চম্পাহাটি ফ্লাইওভার, পিয়ালি ফ্লাইওভার, বিরাট একটা তোমার উত্তর চব্বিশ পরগনার দীর্ঘ অঞ্চল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা করে পারলে হলদিয়া অবধি, কুকড়াহাটি অবধি হাইওয়ে করার কথা ছিল, এক্সপ্রেসওয়ে করার কথা ছিল। বাম আমলে তার একটা প্রস্তুতি শুরু হচ্ছিল, বামপন্থীদের সময় বারুইপুরকে জেলা সদর করা। এই যে আমি যেমন তোমায় হাসপাতালটা বললাম, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে বারুইপুরে যথোপযুক্ত মানের হাসপাতাল না থাকার জন্য বারুইপুর সোনারপুরে টালিগঞ্জ ভাঙ্গুর অবধি আসতে হয় বা বাঘাযতীন অবধি আসতে হয়, কষ্ট হয়। সেই রকমই বারুইপুরের যাদবপুরের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য তাকে আলিপুরে আসতে হয়, মমতা ব্যানার্জির বাড়ির উল্টো দিকে। তাহলে জেলা সদরটা যদি বারুইপুরে চলে যায়, তার জন্য লেফটের সময় একটা প্ল্যানিং ইত্যাদি জমি দেখা টাকা সব শুরু হয়েছিল। এই ধরনের কতগুলো কাজ আমরা শুরু করেছিলাম, আমরা পরিকল্পনা শুরু করেছিলাম, যেটা এরা প্রত্যেকবার ভোটে জেতার সময় ভোটের আগে কখনো কখনো কুমিরছানা দেখানোর মতো করে তুলে আলটিমেটলি 15 বছরে 3টে MP পাল্টে গেল, কিচ্ছু করেনি। ফলত এই কাজগুলো অ্যাডিশনালি আমাদের করতে হবে। কলকাতা, যাদবপুর, টালিগঞ্জ, ভাঙড় ডেভেলপিং এরিয়া, তার ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করে, এই যে বেআইনি নির্মাণ এখন গার্ডেন রিচে সামনে এনে দিয়েছে, কত গোলমাল হচ্ছে। আমি যাদবপুর এরকম ওয়ার্ড ধরে ধরে বলতে পারি, তৃণমূলের বদান্যতায় বেআইনি নির্মাণ বাড়ছে, এতে তো পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের পলিউশন বাড়ে, শহরে অসুবিধা হয়। তা এই মাইক্রো পার্লামেন্ট স্পেসিফিক ইস্যুসও আছে, আবার বড় আকারের ইস্যুও আছে, যেগুলো আসলে জেনারেল ইস্যু, যেগুলো নিয়ে কথা বলা প্রয়োজন। আমরা নির্দিষ্টভাবে মানুষের কাছে এই কথাগুলো নিয়ে যাচ্ছি। এই যে এখন তুমি আমি যেখানে বসে আছি টালিগঞ্জে, এই সামনের রাস্তাটা দিয়ে প্র্যাকটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, 6 নম্বর রুট যাদবপুর টালিগঞ্জ সোনারপুরের একটা অংশকে অ্যাটাচ করে, একটানা দেড়খানা বাস যায়। ফলতে এখান থেকে একজন মানুষ যদি ধর্মতলা পৌঁছাতে চান, মেট্রো পেলে ভালো, মেট্রো ছাড়া তার একটা বড় খরচ বাড়ে। তাহলে প্রেশার করবে কি? এমপিকে তো প্রেশার করতে হয় গভর্নমেন্টের কাছে গিয়ে, যে এখানে তুমি বাস বাড়াও, আমার এই চত্বর, এই অঞ্চল, এখানে তুমি প্রয়োজনে স্কুল, কলেজ, হাসপাতাল, পরিবহন, এগুলো দরকার, পানীয় জলের সমস্যা, এই ইস্যুগুলো নিয়ে নামব। মাইক্রো পার্লামেন্ট স্পেসিফিক ইস্যুস, ম্যাক্রো ইস্যুস, দুঃখের বিষয় কি জানো, এইগুলো তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি তোমাকে বলতে পারছি। তৃণমূলের যারা এতদিন প্রার্থী হয়েছিলেন, এমপি হয়ে অবধি জিতে গেছিলেন, তাদেরকে বললে তাদের 5 মিনিট যাদবপুরে কি করবেন বলার ক্ষমতা থাকতো না। আমি জানি না এখন যিনি এসেছেন তিনি পারবেন কিনা। আপনি এই প্রসঙ্গ বললেন, যাদবপুরের অন্তর্ভুক্ত যে 7টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 6টা তৃণমূলের খাতায়, 1টা ISF-এর খাতায়, যে ISF এখন কার্যত বলা যেতে পারে যে আমাদের সঙ্গে নেই বলা যেতেই পারে, কারণ তারা প্রার্থী দিয়েছেন অনেক কিছু জায়গায়, এবং সেখানে বিমান বসুর গলাতেও আমরা শুনেছি একটা ক্ষোভের সঞ্চার ঘটেছিল। তো সেই অবস্থাতে সৃজনশীল যাদবপুর কীভাবে হবে? আমি ISF, কংগ্রেস, বামফ্রন্টের ভিতরে যে দলগুলো আছে, বামপন্থী দল, বামফ্রন্টের বাইরে কিছু বামপন্থী দল আছে, বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব, ব্যক্তি, যারা মনে করছেন তৃণমূলকে হারাও, বিজেপিকে তাড়াও, আমি তাদের কাছে গিয়ে আবেদন করছি যে দেখেন, যাদবপুরে এই কাজটা করার জন্য সবথেকে ক্রেডিবল ফোর্স লাল ঝান্ডা, অন্য কোথাও অন্য কিছু হতে পারে, কিন্তু যাদবপুরে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে তাড়াতে ঘাসফুল পদ্মফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করছে, এটা বন্ধ করার জন্য সবথেকে ক্রেডিবল, সবথেকে বিশ্বাসযোগ্য ফোর্স হচ্ছে লাল ঝান্ডা। লাল ঝান্ডা যেভাবে যাদবপুরকে চেনে আর কেউ চেনে না। ফলত শেষমেশ আমার ধারণা, একসাথে আলোচনা করতে বসলে, এখন তো আলোচনা মানে লম্বা 91 পরিবার হয়ে গেছে, লম্বা খাবার টেবিল একদিক থেকে আরেক দিকে যাওয়া, আওয়াজ পৌঁছাচ্ছে দেরিতে, একটু হয়তো সময় লাগছে, অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে কংগ্রেসের সাথে, ISF-এর সাথে, বামপন্থী দলগুলোর মধ্যে, তো এইসব করে খানিকটা সময় লাগছে। কিন্তু আমার ধারণা আলটিমেটলি সবাই এই প্রশ্নে একমত হবেন যে আমরা একজোট হয়ে তৃণমূল বিজেপিকে হারাবো, আর যাদবপুরের ক্ষেত্রে লাল ঝান্ডার নেতৃত্বে সেই কাজটা হবে। ফলত তুমি যে কথাটা বললে, ঠিক ISF কতগুলো প্রশ্ন দেখা দিয়েছে যেমন, তেমন এটাও ঠিক তো যে ISF কিন্তু যাদবপুরে প্রার্থী দেয়নি এখনও, তাই তো? ISF যে প্রথম দফায় যা ঘোষণা করেছে তাতে যাদবপুর নেই তো। ISF-এর বন্ধুরা তো সত্যি লড়াই করেছেন তৃণমূলের বিরুদ্ধে, রক্তক্ষয়ী লড়াই করেছেন ভাঙড়ে। ফলত সবাই মিলে, আমরা বিধানসভা নির্বাচনে যেভাবে ISF-কে সাহায্য করেছি, আমার ধারণা ISF-এর বন্ধুরাও ফাইনালি যাদবপুরের লোকসভায় আমাদের সাহায্যই করবেন। আপনি বলছেন লাল ঝান্ডা যাদবপুর ইকুয়াল, কিন্তু রাজনৈতিক মহল বলছে যে বামেদের এখন উদ্দেশ্য হচ্ছে প্রাসঙ্গিক থাকা, সে কারণেই সৃজন প্রার্থী বিকাশ বা সুজন কেউ যাদবপুরে প্রার্থী হননি, কি বলেন? ওনারা আমার থেকে কম প্রাসঙ্গিক, বেশি প্রাসঙ্গিক তারা হননি কেন সেটাই জিজ্ঞেস? তারা হননি, আমাদের পার্টি সিদ্ধান্ত করেছে, তাদের মধ্যে একজন দমদমে হয়েছেন, একজন ইতিমধ্যে রাজ্যসভায় আছেন,
আমাদের পার্টিটাতে তো তুমি খুব বেশি কেন, প্রায় জিরো অর্জুন সিং এর সংখ্যা তুমি পাবেই না। তার কারণ হচ্ছে আমাদের পার্টিতে প্রার্থী কাউকে একটা হতে হয়, কিন্তু আমাদের প্রার্থী নির্ভর সংগঠন, প্রার্থী নির্ভর পার্টি, এমএলএ এমপি হওয়ার জন্য প্রচণ্ড লালায়িত, কারণ এমএলএ এমপিটা আসলে মানুষের জন্য কাজ করা যতটা তার থেকে বেশি অনেক, পাঁচ বছর ইটবালি সিমেন্ট করে নিজের রোজগার করা, এই অ্যাপ্রোচে আমাদের পার্টিটা চলে না, আমাদের পার্টির প্রার্থীরাও চলেন না, আমরা কেউ চলি না, আমাদের কর্মীরাও চলেন না। আমি যাদেরকে নিয়ে কাজ করছি এই নির্বাচনে, আমি এই চত্বরেই বড় হওয়া আমার ফলত, এনারা ছোটোবেলা থেকে এনাদেরকে মামা কাকা মাসি পিসি করে ডেকে বড় হয়েছি, তো সবাই মিলে একটা ইউনিফাইড ডিসিপ্লিনড এক্সটেন্ডেড ফ্যামিলি, যারা লড়তে নেমেছি, যুদ্ধে নামলে আর পরিবার থাকে না, পরিবারটাকে তখন সৈন্যবাহিনীর চেহারা নিতে হয়, এবং সেই সৈন্যবাহিনীতে সুজনদা বা বিকাশদার পরামর্শ আশীর্বাদ স্নেহ সবটা আছে, কোনো চিন্তা করো না। সুজন চক্রবর্তী বা বিকাশরঞ্জন ভট্টাচার্য, আমি দাঁড়ানো মানে আমাদের পার্টি দাঁড়ানো মানে ডেফিনেটলি তাদের কি বলবো 100% ইনভলভমেন্ট নিয়েই আমাদের লড়া। ছাত্র রাজনীতি দীর্ঘদিনের লড়াই, তার সঙ্গে দেখা গিয়েছিল যে সিঙ্গুর থেকে আপনি প্রার্থী হয়েছিলেন বিধানসভায়, সেখানে যদিও বাহার, এই এত কিছুর অভিজ্ঞতা কতটা কাজে লাগবে লোকসভা নির্বাচনে? না, ছাত্র রাজনীতির কাজে মানুষের কাছে যাওয়া, ছাত্রদের কাছে যাওয়া, বিশেষত গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের জীবন যন্ত্রণার সাথে পরিচিত হওয়া, সেটার তো একটা সুবিধা আছেই। আর ছাত্র রাজনীতি করার সুবাদে প্রচুর মিটিং মিছিল করতে হয়েছে, পুলিশকে পুলিশের দিকে তেড়েও যেতে হয়েছে, আবার পুলিশ তাড়া খেলে খানিকটা পিছিয়েও হয়েছে, ফলত হাঁটা চলা দৌড়াদৌড়ির অভ্যেস আছে, এমনিতে চটি পড়েই সেগুলো হয়, কিন্তু এখন ভোটের জন্য একটু জুতো পড়তে হয়েছে পায়, ফলত সব মিলিয়ে মানুষের মধ্যে মিশে থাকার যে অভ্যেসটা এত বছরে তৈরি হয়েছে সেটা খানিকটা সেই অভিজ্ঞতা কাজে লাগছি। তো আমার ধারণা, দেখো যাদবপুর, আমি আবার বলছি আমি ঠিক আছি, আমি আছি, যাদবপুরে লাল ঝান্ডা আছে এবং এতটাই আছে, তুমি যদি রাস্তায় বেরো দেখবে তৃণমূল প্রার্থীকেও নিজের হোর্ডিংয়ে সবুজের বদলে লাল রং বেশি ব্যবহার করতে হচ্ছে, যাদবপুরের মানুষকে কনভিন্স করতে গেলে লাল রং বেশি ব্যবহার করতে হয়, এটা এমনকি তৃণমূলকেও মানতে হচ্ছে। তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী, তাদেরকে নিয়ে কি বলবেন, কে বড় প্রতিপক্ষ? কিচ্ছু বলার নেই, ওনারা ভালো থাকুন, শুভেচ্ছা জানাই, প্রত্যেকে নিজের নিজের কাজ করছেন, অল দ্য বেস্ট। এই যে ছাত্র রাজনীতি করা, তার সঙ্গে বিশাল এক জনপ্রিয়তা, যেখানেই তরুণের প্রতীক সৃজন ভট্টাচার্য যাচ্ছে সেখানে তরুণীদের ভিড় বেশি হচ্ছে, কোথাও কি এটা একটা ইউএসপি হবে ভোটে? না না না, আমার মনে হয় না এগুলো, প্রথমত যা রটে তার মানে যা ঘটে তার অনেকটাই রটে, মানুষের সমর্থন পাবো, তরুণ তরুণী প্রত্যেকের সমর্থন পাবো, আমি তো এই অ্যাপ্রোচে চলছি, বাকিটা রাস্তায় দেখা যাবে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় ইস্যুগুলো মূলত ইস্যু হয়, এক্ষেত্রে রাজ্যের একাধিক ইস্যু রয়েছে, যাদবপুরের নিরিখে পশ্চিমবঙ্গের নিরিখে কোন ইস্যুগুলো বেশিভাবে সিপিআইএম তুলে ধরার চেষ্টা করবে বা এতদিন কীভাবে তুলে ধরছে? না, যাদবপুরের আমি তো তোমায় পুরো ডিমান্ড লিস্ট ধরে বললাম, যাদবপুরের শেষ গঠনমূলক উন্নয়ন হয়েছে সুজন চক্রবর্তীর সময়, তুমি কবির সুমন এমপি তার এমপি ল্যাডের দু একটা চদি বা চিহ্নমাত্র দেখতে পারো, সুগত বসু বা মিমি চক্রবর্তী কাজ করিয়াছেন, সেই বাতিস্তম্ভটি বা সেই বাসস্ট্যান্ডটি বা সেই স্কুলটি দাঁড়িয়ে আছে, এরকম ফলক গুছিয়ে খুঁজে পেলে, পাঁচটা খুঁজে পেলে আমি তোমাকে নোবেল দেব, তুমি খুঁজে আনো গিয়ে, বা তোমাদের সাংবাদিকদের কি হয় আমি জানি না তাই দেব। তার মানে সক্রিয় দায়িত্বশীল এমপি যাদবপুর অনেকদিন পায়নি, তাহলে আমি যাদবপুরের ছেলে, আমাদের পার্টি, আমাদের পার্টির থেকে ভালো যাদবপুরের লড়াই, যাদবপুরের বড় হওয়া, যাদবপুরের ইতিহাস, এই যেখানে বসে আছো এই পুরো উদ্বাস্তু কলোনি, যত তুমি বারুইপুর সোনারপুরের দিকে যাবে গরিব মানুষ তার পাট্টা তার জমি তার তুই থেকে আপনিতে উত্তরণ, এই পুরোটা লাল ঝান্ডার লড়াইয়ের ইতিহাস, তেভাগা আন্দোলনের ইতিহাস আছে, জমিদারদের বিরুদ্ধে বেনাম জমি দখল করে চাষ করার ইতিহাস আছে, কৃষক আন্দোলনের ইতিহাস আছে, এই সবটা একসাথে নিয়ে সেই ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে এবং একই সাথে ভবিষ্যতের কথা বলতে হবে। 1900 বাইনারি ছিল, 2400 মিডিয়াতে একাধিক জায়গায় শোনা যাচ্ছে যে তৃণমূল বিজেপি বাইনারি, বামেরা ভাঙতে পারে? এটা তো তোমাদের মিডিয়ার সমস্যা, এটা আমার এই নিয়ে কিছু বলার নেই, তোমরা ভাবো তোমরা মিডিয়া কেন এই তৃণমূল বিজেপি বাইনারি তৈরি করছো, তোমাদের মধ্যে কেউ কেউ আবার ইলেকটোরাল বন্ড, আমি তোমাদের কথা বলছি না, কিন্তু কারুর কারুর আবার কোথাও কোথাও অর্ণব গোস্বামী বা কুণাল ঘোষের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কিনা, এগুলো তোমাদের ভাবতে হবে, যে তোমরা চতুর্থ স্তম্ভ,
তোমরা নিরপেক্ষতা বজায় রাখবে কিনা, তোমরা লেভেল প্লেয়িং ফিল্ড করে দেবে কিনা সমস্ত ক্যান্ডিডেট সমস্ত পার্টির জন্য। আমরা আমাদের কাজটা করি, আমরা এটা বুঝি যে এই বিপুল টাকা মিডিয়ার একচোখামি একটা অংশের, অবশ্যই সবাই নয়, এবং এই মানি মাসল ইত্যাদির সামনে দাঁড়িয়ে লড়াই করা অত্যন্ত কঠিন। কিন্তু কাউকে তো রুটি রুজির কথা বলতে হবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ার কথা কে বলবে আমরা না বললে। ইলেকটোরাল বন্ডটা যে একটা সবথেকে বড় দুর্নীতি, সিপিআইএম বললো লড়লো, তারপরে এখন নির্মলা সীতারামনের হাজব্যান্ড বলছেন। লেফটের প্রাসঙ্গিকতা, লেফট হলো সমাজের বিবেক, রাজনীতির বিবেক হিসেবে কাজ করে আমাদের ক্লেদাক্ত পচাগলা রাজনৈতিক সিস্টেমটা। ফলত বামপন্থীদের প্রাসঙ্গিকতা থাকবে এবং সেই প্রাসঙ্গিকতা আরও ঊর্ধ্বে তুলে ধরার জন্য যাদবপুর এবার লাল ঝান্ডা আরও উপরে উড়াবে। যাদবপুরবাসীর জন্য কিছু বার্তা? ভালো থাকুন, গরম পড়বে, সুস্থ থাকুন সকলে, এবং ভাবনা চিন্তা করে রুজি রুটির সমস্যা কারা সমাধান করছে, কারা তোলাবাজি করছে, কারা দাঙ্গাবাজি করছে, কারা ভাবিজি পাপড় আর গোমূত্র খাইয়ে দিচ্ছে, কারা বেআইনি নির্মাণ বানাচ্ছে, কারা গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছে, এইসব না ভেবে কারা আপনার জীবন জীবিকার সমস্যা সমাধানে ব্রতী হয়েছে তাদের কথা ভেবে ভোট দেওয়ার অনুরোধ করব। আমি প্রার্থী হিসেবে আবেদন করব সিপিআইএমে ভোট দিতে। হ্যাভিং সেড দ্যাট, প্রত্যেকে নিজের ভোট নিজে দিন, মানুষ যা রায় দেবেন আমরা মাথা পেতে নেব। কোভিডের সময় রাজস্থানে একটা চিরকুট একটা বাড়িতে পাওয়া গিয়েছিল, সাইকেল চুরি হয়ে গেছে, ছোট্ট চিরকুট পাওয়া গেছে, বাড়ির মালিক পেয়েছেন, যেখানে একজন লোক লিখেছে যে আমি তোমার সাইকেল নিয়ে গেছি, আমার 20 কিলোমিটার দূরে, সব তো যানবাহন বন্ধ, বাচ্চাটাকে ওষুধ দিতে হবে, ম্যা মজবুর হু, আপ মাফ কর দিজিয়েগা। তা সেই খুব আমার খুব কষ্ট হয়েছিল ওটা পড়ে, মিডিয়ায় নিউজ হয়েছিল, আমি লিখেছিলাম, এই কবিতাটার নাম ছিল কমিউনিস্ট পার্টির কবিতা। এখনও যারা ছায়ার নিচে জিরিয়ে নিয়ে যন্ত্রণায়, এখনও যারা হারিয়ে যেতে চায় না তবু গান শোনায়, এখনও যারা আকাশ ছিঁড়ে বৃষ্টি হতে চাইছে না, আমরা কেবল তাদের, শুধু তাদের কথা বলতে চাই। এখনও অভিযোজনে যারা হয়নি তেমন অভ্যাসী, এখনও যারা শুকিয়ে যাওয়া প্রাণের কাছে প্রত্যাশী, পাল্টে গেছে মূল্য তবু বোধের মায়া ছাড়ছে না, আমরা কেবল তাদের ঘরে তাদের আলো জ্বালতে চাই। এখনও যারা খরার পাশে জরার পাশে স্বপ্নময়, এখনও যারা ধার ধারে না আর কত ঠিক শক্তি ক্ষয়, এখনও যারা ভাঙছে তবু মারতে পারা যাচ্ছে না, আমরা কেবল তাদের চাপা আগুন মাখা সলতে চাই। একদল লালেদের গড় যাদবপুর কেন্দ্র সৃজনের হাত ধরে সৃজনশীল হয়ে পুনরুদ্ধার হয় কিনা সেই দিকে এখন নজর। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরার প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, দ্য ওয়াল, কলকাতা।